উত্তর জেলার কাঞ্চনপুর থানার মহিলা পুলিশের এক সাব ইন্সপেক্টরের পর এবার বরখাস্ত হলেন পুলিশের আরেক সাব ইন্সপেক্টর। এবার কর্তব্যে গাফিলতির কারণে চাকরি থেকে বরখাস্ত হলেন কাঞ্চনপুর থানার পুলিশের সাব ইন্সপেক্টর মিক্কা ডার্লং। জানা যায়, মাদক সংক্রান্ত মামলার তদন্তে গাফিলতির অভিযোগ সহ ছটি এনডিপিএস মামলার তদন্ত বিলম্বিত করার অভিযোগে 16 আগস্ট এই এসআইকে বরখাস্ত করলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এই সম্পর্কে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সংবাদ প্রতিনিধিদের জানান। যদি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমরা দেখেছি যে মিকা ডার্লং যে সাব ইন্সপেক্টর কাঞ্চনপুর থানাতে পোস্টেড, ওনার কাছে 6টা কেস আছে এনডিপিএস কেস, যেগুলি দীর্ঘদিন ধরে ওনাকে সতর্ক করা সত্ত্বেও উনি ঠিকভাবে তদন্ত করছেন না। ঠিকভাবে তদন্ত না যদি হয়, এই কেসগুলি একটা টাইম লিমিটের মধ্যে শেষ করতে হয়। তো যেহেতু দেখলাম যে আমাদের যে সতর্কবাণীতে উনি সতর্ক হচ্ছেন না, তখন বাধ্য হয়ে ওনাকে কালকে সাসপেনশন করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে একটা ওটিপি করা হবে কর্তব্য অবহেলার জন্য, যাতে এই এই কাজটা করা হয়েছে। ওনাকে সতর্ক করার পাশাপাশি উত্তর ত্রিপুরাতে যে বাকি যে সাব ইন্সপেক্টররা যারা তদন্ত করছেন ইনিয়াস ক্রিমগুলি, তারাও সতর্ক হয়ে যাবেন এখন থেকে, যে কেউ যদি এই ধরনের অবহেলা করে তাহলে কাউকে ছাড়া হবে না।